শ্রমিকদের পাওনা টাকা আদায়ে দিল্লিতে দলের নেতা কর্মীরা, সেখানে তাদের হেনস্থা করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগে বনগাঁ থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেতা কর্মীরা। 100 দিনের কাজ করেও টাকা না পাওয়া বঞ্চিত শ্রমিকদের নিয়ে দিল্লিতে ধর্ণায় বসেছে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা। সে সময় দলের নেতা কর্মীদের হেনস্থা করেছে কেন্দ্রীয় বাহিনী ও দিল্লি পুলিশ, এমনই অভিযোগ তুলে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলরদের। তৃণমূল কর্মীদের হেনস্থা করা হলে রেল অবরোধ করা হবে, এমনকি কাস্টমস অফিসও বন্ধ করে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু হঠাৎ কি কারণে এই হুঁশিয়ারি দিলেন তারা? জানা গেছে 100 দিনের কাজ করেও টাকা না পাওয়া বঞ্চিত শ্রমিকদের নিয়ে ধর্ণার কর্মসূচি নিয়েছে তৃণমূল। সোমবার থেকেই এই নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণায় বসেছে দলের নেতা কর্মীরা। সে সময় দলের নেতা কর্মীদের হেনস্থা করেছে কেন্দ্রীয় বাহিনী ও দিল্লি পুলিশ, এমনই অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা। এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে ফের যদি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ আমাদের নেতা কর্মীদের হেনস্থা করে তাহলে আমরা রেল অবরোধ করব, কাস্টমস অফিসেও বন্ধ করে দেব। প্লাকার্ড হাতে এদিন বিক্ষোভে সামিল হন তারা। আমরা সকলে মিলে আজকে বনগাঁয় গান্ধী মূর্তির যে ডান্ডি মূর্তি আছে সেই মূর্তির সামনে আমরা অবস্থান করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তুলে দিল্লির যন্তর মন্তরে সেখানে গিয়ে বাংলার দাবিকে পূরণ করার লক্ষ্যে ওখানে আন্দোলন চলছে। জব ওয়ার্কার থেকে শুরু করে এমপি এমএলএ এবং দলীয় যারা নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে গতকালকে আমরা রাজঘাটে যখন মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করার সময় সেখানে বাংলার সমস্ত এমপি এমএলএ এবং বাংলার মানুষ গিয়ে তার কাছে গিয়ে ফুল নিবেদন করতে গেছে এবং সেই গান্ধী যিনি আজকে যার নামে এই প্রকল্প এমজিএনআরএ সেই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং বিভিন্ন বাহানা খুঁজে যেরকম অন্যান্য বিষয়ে প্রমাণ করতে পারছে না সিবিআই ইডিকে রাজনৈতিক কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করার চেষ্টার লক্ষ্যে ভারতবর্ষের তাদের সিটকে অক্ষত রাখার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিভিন্ন বিরূপ আচরণ করছে। তাহলে আমরাও চুপ করে বসে থাকবো না, আমরাও কেন্দ্রীয় যত সংস্থা এখানে আছে সেগুলোর সামনে আমরা আন্দোলন শুরু করব। আমরা সেই প্রস্তুতি নিয়ে এখানে বসে আছি। কুশপুত্রিকা দেখছেন এই দাগি আসামি অমিত শাহ এবং দাগি আসামি নরেন্দ্র মোদী যিনি সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতবর্ষের ক্ষমতায় এসে দেশকে বিক্রি করার চিন্তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেন তারা। দীর্ঘ সময় বনগাঁ থানার সামনে গান্ধী মূর্তির কাছে রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিকে এই বিক্ষোভকে তৃণমূলের নতুন নাটক বলে তীব্র ভর্ৎসনা করেন বনগাঁর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, আবার নতুন নাটক চালু, ওনারা তো ভুলে যায়, একবার মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গে একটা মাঠে জনসভা করবে তার পারমিশন দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি হেলিকপ্টার নামতে দেন। সর্বভারতীয় সভাপতি তার গাড়িতে ঢিল মারা হয়, তার আক্রমণ করা হয়, তাকে খুন করার চেষ্টা করা হয় এই পশ্চিমবঙ্গে। আর আজকে তারা বলছে দিল্লিতে গিয়ে বিনা পারমিশনে তারা ওখানে ধর্ণা দিচ্ছে, কোনো অনুমতি নেই, তাদের কি করবে? পশ্চিমবঙ্গে যে নোংরামি করে সেই নোংরামি দিল্লি পুলিশ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।